আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিভিউ XYZ। আজকে আমরা কথা বলবো আইফোন 14 এবং আইফোন 14 প্লাস নিয়ে। মাত্র রিলিজ হয়েছে আইফোন, আপনারা সবাই জানেন। তো আইফোন নিয়ে আজকে আমাদের রিভিউ, চলুন শুরু করা যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আইফোনের দুইটা সাইজ, একটা হচ্ছে 6.1 ইঞ্চি, একটা 6.7 ইঞ্চি। এবং ওভারঅল লংয়েস্ট ব্যাটারি লাইফ, এমার্জেন্সি কল আপনি বিপদে পড়লে অটো এমার্জেন্সি কল হয়ে যাবে। এবং ক্যামেরা রেজুলেশন, ভিডিও, এভরিথিং ইজ ভেরি ফাইন। এবং দেখতেই পাচ্ছেন এখানে কালার ভেরিয়েন্টগুলো দেওয়া আছে, চমৎকার চমৎকার কালার। দুইটা সাইজ আইফোন এবার সাইজের দিক থেকে অনেক ই করেছে। ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা খুব ভালো। এবং ক্যামেরার সাথে স্টেবিলাইজার দেওয়া আছে, আপনি দৌড়ে দৌড়ে ভিডিও করলেও আপনার ভিডিও স্মুথ থাকবে, অনেক সুন্দর হবে, আপনার আলাদা গিম্বাল প্রয়োজন হবে না। ব্যাটারি লাইফ অনেক বেশি, বুঝতেই পারছেন। এক কথায় অতুলনীয়, অনন্য একটি মোবাইল ফোন এই সময়ের জন্য, যা আপনি আপনাকে খুবই বিমোহিত এবং চমৎকার করবে, আপনি খুব অবাক হবেন। সো সবকিছু ভালো লাগলেও আইফোনের যেই জিনিসটি ভালো লাগেনি সেই জিনিসটা হচ্ছে আইফোনের সিম কার্ড। আইফোনে ডুয়েল সিম কার্ড ব্যবহার করা যাবে, এটা হচ্ছে আইফোন 14, আইফোন 14 প্লাস। ক্যাপাসিটি দেওয়া আছে 180 GB, 256 GB, 512 GB, দুইটা মডেলেই। সো সব কিছু আপনারা অ্যাপেলের ওয়েবসাইটে ঢুকলে বা জিএসএম এর এনিরানাতে ঢুকলে দেখতে পাবেন। সো আপনার কাছে সব কিছু ভালো লাগবে। কিন্তু আমাদের মতো কান্ট্রির জন্য যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ডুয়েল সাপোর্ট সিম কার্ড আছে, ই-সিম, দুইটা ই-সিম। এখানে কোনো ফিজিক্যাল সিম নেই, অর্থাৎ যদি ফিজিক্যাল সিম না থাকে আমাদের মতো দেশে, বাংলাদেশের মতো দেশে যেখানে ই-সিমের ব্যবহার খুবই কম, ফিজিক্যাল সিমের ব্যবহার খুব বেশি, সেখানে আপনি এই সেটটা কিভাবে, কতটুকু ব্যবহারযোগ্য, তাই না? তো একটা ফিজিক্যাল সিম, দুইটা ডুয়েল সিম বা একটা ডুয়েল সিম থাকলে আমার মনে হয় বেশি ভালো হতো। সো আপনাদের কার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।